আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মাল্টি টেকনোলজির পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো লাভার চ্যাম্পিয়ন ওয়ান এই মডেলের ফিচার ফোনের একটি সংক্ষিপ্ত আনবক্সিং এবং কিছুটা রিভিউ। বন্ধুরা, যারা স্বল্প বাজেটের মধ্যে এখন ফিচার ফোন কিনতে চান, এটি তাদের জন্য বেস্ট হবে মনে করি। তো বন্ধুরা, আমরা ফোনটির আনবক্সিং এবং কিছুটা রিভিউ দেখে নেব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং সবার আগে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে চাপ দিন। চলুন বন্ধুরা, আজকের ভিডিও শুরু করা যায়। বন্ধুরা, আজকে আমি দেখাবো লাভার চ্যাম্পিয়ন A1 এই মডেলের কিছুটা আনবক্সিং এবং শর্ট রিভিউ, যাতে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে বাটন ফোন কেনার ক্ষেত্রে বা ফিচার ফোন বলা যায় যে ফিচার ফোন কেনার ক্ষেত্রে এটার প্রাইস করা হয়েছে 1400 টাকা। বন্ধুরা, 1400 টাকার মধ্যে যদি আপনারা ফোন কিনতে চান, তো এই ক্ষেত্রে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে যে ভালো হবে। এবং এইটার যে কনফিগারেশন আছে, এটার আমরা দেখি, এটার মডেল এখানে দেওয়া আছে। এটার মডেল আমি আপনাদের দেখার সুবিধার্থে এটি আগেই খুলে রেখেছি, কারণ এদের এটার যে প্যাকেটিং সিস্টেম দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এটা ওপেন করে নিই। এখানে এটা যদি ওপেন করে নিই, সেটটা বের হয়ে আসলো বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এইটা আমরা খুলবো, এখানে যে মেন ফিচারগুলো আছে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এর উপরেই দেওয়া আছে। আর সেটটিতে সামগ্রিক চিত্র এখানেই দেখা যাচ্ছে। তো এইটা একটি ফিচার ফোন, স্পেশালি বলার তেমন কিছু থাকে না, তারপরেও বলে নিই। এখানে নর্মাল একটি 1.3 মেগাপিক্সেলের ক্যামেরা এখানে দেওয়া হয়েছে বন্ধুরা। এবং যে কন্ট্যাক্ট আইকন, যে পুরাতন সেটগুলো নিয়ে আমরা ইউজ করতে পারতাম, কন্ট্যাক্টের সাথে আইকন সেট করার যে বিষয় এখানে থাকছে, যারা বয়স্ক তাদের সুবিধার্থে কিন্তু এই কন্ট্যাক্ট আইকন এখনও চাহিদা কিছুটা আছে, কারণ অনেকেই বোঝেন না, তাদের জন্য সহজে বোঝার জন্য কিন্তু কন্ট্যাক্ট আইকন ব্যবহার হয়ে থাকে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সুপার ব্যাটারি মোড, এখানে কিন্তু এই ব্যাটারি চার্জ স্পেশাল একটি সেট, মোটামুটি 1700 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আমি জানি। তারপরেও আপনাদের সাথে শেয়ার করে রাখি যে এর প্যাকেটের মধ্যে কী কী আমরা পাচ্ছি। একটি হেডফোন, যেটা যথারীতি থাকে এর সাথে, এবং একটি চার্জার, নর্মাল চার্জার। এবং আমরা এখানে দেখব বন্ধুরা যে এখানে ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল দেওয়া হয়েছে আমাদের এটার সাথে। তো আমরা এটার ব্যাটারিটা দেখে নেব বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 1750 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তারপরেও বন্ধুরা, নর্মাল ইউজেসে মোটামুটি কথা বললেও 1 সপ্তাহ চার্জিং ব্যাকআপ আপনি এই ব্যাটারির মাধ্যমে পাবেন। আমি এটা চালিয়ে দেখেছি যে এটার চার্জিং ব্যাকআপ অনেক ভালো। যারা বাড়ির জন্য ফোন কিনতে চান, যে এইরকম এটার প্রাইস করা হয়েছে বন্ধুরা 1400 টাকা, মাত্র 1400 টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি 2টি সিম লাগাতে পারবেন এবং একটি এসডি কার্ড, মানে মেমোরি কার্ড এখানে ইনস্টল করতে পারবেন। 32 জিবি পর্যন্ত এখানে লাগাতে পারবেন আপনি, কোনো সমস্যা নাই। এখানে দেখুন যে আধুনিকতার কিছু ছোঁয়া এখানে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রো সিম স্লট এখানে দেওয়া হয়েছে, 2টি লাগাতে পারবেন। তো বন্ধুরা, আরেকটি বিষয় বলবো, তার আগে ফোনটি আমরা ওপেন করে সামনে আগাই। এখানে টর্চ লাইট হিসাবে এই ফ্ল্যাশটা আপনি ইউজ করতে পারবেন এবং ক্যামেরা এর পিছন দিকে থাকছে। তো আমরা ব্যাকপার্টি লাগিয়ে নিই এবং দেখি উপরে চার্জিং পোর্ট। এবং দেখতে পাচ্ছেন এর যে সেটটির থিকনেস, এখানে আরেকটি বিষয় বন্ধুরা শেয়ার করি, এখানে এটা বলা হয়নি, এখানে দেখতে পাচ্ছেন যে এটা লাউড সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক লাউড আমি পেয়েছি এখানে। এখানে দেওয়া আছে সুপেরিয়র সাউন্ড কোয়ালিটি। তো আসলে এটা আসলে এই স্পেশাল সাউন্ড এখানে বলা যায় যে এত এই রকম প্রাইজের একটি সেটে। এবং আমার কাছে মনে হয়েছে বন্ধুরা, এইখানে যারা বয়স্ক মানুষ তাদের এই বাটনগুলো চাপ দিতেও কিন্তু অনেক সুবিধা তারা পাবে, কারণ এখানে দেখতে পাচ্ছেন যে একটি স্পেসিফিক বাটন দেওয়া হয়েছে। তো আর এইখানে যে উপরের গ্লাসটা ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু কার্ভ গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন, টাচ ফোনের মতো কিন্তু কার্ভ, মানে মোটা, কিছুটা মোটা গ্লাস দেওয়া হয়েছে। এখানে উপরে কিন্তু মডেল নাম্বার লেখা আছে। তো আমরা এই ফোনটি ওপেন করে নিই, তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন এই সেটটি সম্পর্কে। এটা লাভার চ্যাম্পিয়ন ওয়ান বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে 2.8 ইঞ্চি ডিসপ্লে কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এটা এই এখনকার ডিসপ্লেগুলোর মধ্যে বড় ডিসপ্লে। তো এই ফোনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এটার যে মেনুগুলো এখানে লক্ষ্য করতে পাচ্ছেন। তো বন্ধুরা, কিছু তথ্য আরও আপনাদের সাথে শেয়ার করে নিই, সেটি হচ্ছে যে এই সেটের যে কথা বলার সাউন্ড,
এটার যে ফ্রন্ট স্পিকারের কথা বলা সাউন্ডটা এটা কিন্তু অনেক লাউড, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি। আমি এখানে এটা চেক করেছি, অনেক দেখা যাচ্ছে আপনি অনেক সাউন্ড যেখানে লাউড প্লেসে কাজ করেন, অথবা দেখা যাচ্ছে যে গাড়ির মধ্যে সবসময় জার্নি বেশি করতে হয় বা বেশি লাউড সাউন্ডের মধ্যে বেশি সময় কাটাতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনাকে সাপোর্ট দিবে, কারণ এটা রিংটন যেটা বাজে সেটাও স্ট্যান্ডার্ড মানের, মানে একটু লাউড সাউন্ড হবে। এবং কথার আওয়াজ যেহেতু আপনাকে সাউন্ডের মধ্যে থাকতে হয় অনেক লাউড, তাই সেক্ষেত্রে এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো পেয়েছি আমি। আপনারা এটা আসলে কেনার ক্ষেত্রে, সিদ্ধান্তের ক্ষেত্রে এটা কিন্তু সেক্ষেত্রে গ্রহণ করতে পারেন। এবং আমি এখানে দেখাতে চাই যে এটার এখানে ইয়ে দেওয়া হয়েছে, যে লাইটের অপশন দেওয়া আছে টর্চ লাইট, দেখুন এখানে নর্মাল একটি টর্চ, যদিও ছোট্ট টর্চ, কিন্তু আশা করা যায় যে একজন মানুষের চলার জন্য এটি যথেষ্ট হবে। তো এবং দেখতে পাচ্ছেন যে বাটন কোয়ালিটি, আমরা যদি এর অক্ষরগুলো তুলি দেখতে পাচ্ছেন যথেষ্ট সাইজটা আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, যে এটা যথেষ্ট বড় বড় লেখা আসছে, যেটা দেখতে অনেক সুবিধাজনক। নেক্সট, মানে হেভি ইউজ করলেও আপনার 3-4 দিন ব্যাটারি ব্যাকআপ এখানে লেখা আছে, আমি আপনাদের সাথে শেয়ার করি যে পেছনে লেখা আছে, যদি আপনি ব্যাটারি সেভিং মোডে যায়, সুপিরিয়র সাউন্ড কোয়ালিটি, পাওয়ারফুল, দেখতে পাচ্ছেন 4 ডে ব্যাটারি ব্যাকআপ, দেখতে পাচ্ছেন 4 দিন কিন্তু চলে যাবে। এখানে দেখেন 2.5D গ্লাস লেখা আছে, ওয়ারলেস FM, FMটা ওয়ারলেস এবং রেকর্ডিং, সাথে রেকর্ডিং করতে পারবেন। এবং আমি বলেছি এর আগে যে 32 GB পর্যন্ত এর সাথে সাপোর্ট করবে। অটো কল রেকর্ডিং অপশন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, টর্চ লাইটের বিষয়টি এখানে লেখা আছে। তো এই ছোটো ফোনের এত কিছু সুবিধা এখানে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে সেটটা টেকসই হবে। আমি বেশ কিছুদিন ইউজ করেছি, তো আমার কাছে সেটটি স্ট্রং মনে হয়েছে। যাদের বাজেট 1400 টাকার মধ্যে আপনি ফোন কিনবেন, তো আমার মনে হয় যে আপনারা আপনাদের পছন্দের তালিকায় লাভা চ্যাম্পিয়ন A1 আর কি এখানে দেখতে পাচ্ছেন, তো এই মডেলটি কিন্তু রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আজকে পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।